টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মসজিদ পরিচালনার শীর্ষ সেবামূলক সংগঠন কাউন্সিল অফ মস্কের নির্বাচন সম্পন্ন হয়েছে গত 18 নভেম্বর শনিবার লন্ডন মুসলিম সেন্টারে। এতে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলেমে দিন হাফিজ মাওলানা শামসুল হক, জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম হীরা ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদি কেরল। আল্লাহর লাখো শুকুর আপনার প্রশ্ন কাউন্সিল অফ মস্ক কিলা খান কাম করে। কাউন্সিল অফ মস্ক হইল একটা আমব্রেলা অর্গানাইজেশন। আপনারা নিজের চক্ষে দেখরা যে এই টাওয়ার হামলেটর মানুষ মসজিদ ভিত্তিক জীবনযাপন করে, এর গতিকে অত অল্প জায়গাত আর 59 মসজিদ হওয়া বহুত বড় একটা কঠিন কথা। এই 59 মসজিদে অকথাও স্বীকৃতি দেয় যে ইকানোর মানুষের তার সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এবং ফ্যামিলিগত যত কিছু আছে সমস্ত তার সমস্যা যেটা আছে এটা মসজিদ কেন্দ্রিক রাখুন তারা, আর মসজিদ ভিত্তিক মানুষ জমাওন বেশি, আর যা সমস্যা আছে মসজিদের ইমাম মস কাউন্সিলর যারা দায়িত্ববান আছেন এরা লাগেও পরামর্শ করই। এর গতিকে সমাজের স্তরের দুঃখ সুখ শান্তি সমৃদ্ধি যতটা আছে এই সম্পর্কে আর ইউ মস্ক কাউন্সিলে কাম করে। কাউন্সিল অফ মস্ক আমার এই যে মহিলা এখানে আমরা খুবই আনন্দ গর্বিত, প্রায় 250 মানুষ এখানে উপস্থিত হয়েছেন, খুব বড় হারে লন্ডন মুসলিম সেন্টার হয়েছে এবং আপনার টাওয়ার কাউন্সিল অফ মস্ক 59 মসজিদ এবং প্রতিষ্ঠান ইসলামী প্রতিষ্ঠান একটা সংগঠিত। আজকে এই যে মহিলা আমরা শুরুতে আমরা চিফ কোঅর্ডিনেটর আসলাম ভাই মারা গেছেন, আপনারা সবাই জানেন খুবই একজন ভালো মানুষ আসলাম, তার লাগে আমরা আজকে দোয়ার মাহফিল অ্যারেঞ্জ করছি। বিভিন্ন মসজিদে প্রতিনিধি হলেছেন তারা যখন দোয়া করবো আমরা, আর আমরা কাউন্সিল অফ মস্ক মেনলি মানুষের সেবা করি, প্রত্যেকটা মসজিদের প্রতিনিধি আমার সংগঠন, মসজিদের ইলেকশন হলে আমরা সহায়তা করি, মসজিদের কোনো সমস্যা হলে আমরা সহায়তা করি, এছাড়াও আমরা সম্মিলিতভাবে এটা নন প্রফিটেবল একটা সংগঠন, আমরা সবাই সাহায্য সহায়তা করি এবং আমরা সবার সাহায্য সহায়তা কামনা। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকায় মসজিদ পরিচালনার সাথে সংশ্লিষ্ট 59টি মসজিদ ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠানে আলোচনাক্রমে সংগঠনের ভোটারদের প্রত্যক্ষ প্রস্তাব ও সমর্থনে এই কমিটি নির্বাচিত ঘোষণা করা হয়। আমরা মনে করি আমরা ধন্য ফিল করা উচিত, উই শুড বি ভেরি প্রাউড দ্য পিপল অফ দিস পাড়া, যে আমরা এই রকম একটা কাউন্সিল অফ মস্ক আমরা ঠামলেস আছে, এত বড় organization আমার মুই ভাই আসুন ভাই নায়ক আসুন আপনারা প্রায় 59 মেম্বার্স মস্কস অ্যান্ড আদার অর্গানাইজেশন ইসলামিক অর্গানাইজেশনস এবং এটা সুঠো বড় সবাই লাগাই আপনারা ফ্যামিলি, আমরা এক ফ্যামিলি, যে ঠাম রয়েছে আমরা 40% মেরি 40% অফ দ্য পপুলেশন আউট অফ 320,000 আর মুসলিম, আমরা মুসলমান, আমরা বহুত দায়িত্ব আছে, সোসাইটি গড়তে হইলে, সমাজ গড়তে হইলে, কমিউনিটি ক্রিয়েট করতে হইলে আমরা সবাই আমরা কন্ট্রিবিউট করতে হইব, সবাই আমরা অ্যাক্টিভটা গড়ে নিতে হইব। আমরা যারা মসজিদ মাদ্রাসা যারা আপনারা আসেন, ইউ অলসো হ্যাভ এ হিউজ ডিউটি, আপনারা বিরাট ডিউটি আছে, আলহামদুলিল্লাহ আপনারা ডিউটি আপনারা সুন্দরভাবে আপনারা পালন করার ডিসচার্জ করা, এটা লাগে আমরা ভেরি গ্রেটফুল। আই বিলিভ আফটার দি ল্যাঙ্কেশার ব্ল্যাকবন যেটা করছে কাউন্সিল অফ মস্ক, আমরা কাউন্সিল অফ মস্কটা ইসি আইদার সেম সাইজ ও দ্য সেকেন্ড বিগেস্ট। অন্য অন্য জায়গাত আমরা যাই যারা আসেন এইরকম জড়িত উইথ ইসলামিক অর্গানাইজেশন, তারা কিন্তু আপনারা লিয়া আপনারা লিয়া তারা প্রাউড ফিল করে। সো আপনারা আমরা থ্যাংক ইউ জানাই মৌলান শাহ মহান শেখ রেজা কেরল ভাই আপনারা মেম্বার কম যারা আসেন বা এক্সিকিউটিভ কমিটি যারা আসেন যে আপনারা কন্ট্রিবিউশন পাস যারা এখানে এটা এই সম্মেলন যারা আপনারা ইউ আর দ্য ফোরসাইট, আমার আয়ুব ভাই আইসুর এখানে ইউ আর দ্য ফোরসাইট টু ক্রিয়েট দিস অর্গানাইজেশন ব্যাক ইন 2020।